সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রাজ শুভশ্রীর বিয়ের অনুষ্ঠানগুলো ছিল জাস্ট লাইক ড্রিম ওয়েডিং, এমন কোনো আচার অনুষ্ঠান নেই যা তারা ঘটা করে পালন করেননি। গতকাল বর্ধমানে অষ্টমঙ্গলায় বাপের বাড়ি গিয়েছিলেন রাজ শুভশ্রী। আর গতকালই বর্ধমান শহর থেকে কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে রেনেসার টাউনশিপের এক রিসোর্টে এই তারকা জুটির মেগা রিসেপশনের আয়োজন করা হয়, কারণ শহরের সেলিব্রিটি মেয়ের সঙ্গে তারকা জামাইয়ের বিয়ে হয়েছে। এ নিয়ে শহর জুড়ে ছিল কৌতূহল, আমন্ত্রিতদের জন্য এখানে ছিল খাবারের এলাহি আয়োজন, গান আর আতশবাজি। আর এই আতশবাজির সময় ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। আতশবাজি যখন শুরু হয় তখন রাত 10টা। বাজির আগুনের ফুলকি উড়ে গিয়ে পড়ে রিসোর্ট সংলগ্ন ঝোপের মধ্যে। সেখানে শুকনো পাতা আর খড় জাতীয় কিছু থাকায় মুহূর্তে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। ফাঁকা জায়গায় হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তবে মূল অনুষ্ঠানস্থলের কোনো ক্ষতি হয়নি। অনুষ্ঠানস্থলে আগে থেকেই নিরাপত্তার জন্য পুলিশ উপস্থিত ছিল। পুলিশ কর্মীরাই দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। 20 মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 11ই মে রাতে বিয়ে আর 13ই মে কলকাতার আরবানায় রাজ আর শুভশ্রী বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন আমন্ত্রিত ছিলেন টলিউডের তারকারা, আর গতকালের রিসেপশনের আয়োজন করেন শুভশ্রীর মা বাবা। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শুভশ্রীর মা বাবার আত্মীয় স্বজন, প্রতিবেশী আর শহরের গণ্যমান্য ব্যক্তিরা। তো বন্ধুরা, রাজ শুভশ্রী জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।